কেভিন ক্রু তামিমা তাম্মিকে বৈধ উপায়ে বিয়ে করেননি ক্রিকেটার নাসির হোসেন। এমনকি আগের স্বামী রাকিবের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়নি জানা সত্ত্বেও তাম্মিকে বিয়ে করেন তিনি। বুধবার এই তদন্তের উপর ভিত্তি করেই নাসির ও তামিমার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন আদালত। 10 মার্চ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। এদিন আদালতে উপস্থিত ছিলেন নাসির ও তামিমা। তবে আরেক আসামি নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মনিরের স্ত্রীকে নিয়ে যাওয়া এই এই অভিযোগগুলোতে অভিযুক্ত করে দণ্ডবিধি 468, 109, 497 এবং 498 ধারায় অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এই আদেশে সংক্ষুব্ধ নাসিরের আইনজীবী, বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছেন আমরা সংক্ষুব্ধ, সেই আদেশে আমরা হয়তো ট্রায়াল ফেসও করতে পারি, আমরা উচ্চ আদালতেও যেতে পারি। গত বছরের ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন নাসির। এরপর স্ত্রীকে বিয়ে করার অভিযোগে নাসির সহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন তামিমার আগের স্বামী রাকিব হোসেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।